ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো রেসিপিটা হচ্ছে চিতল মাছের কালিয়া। এটা আমি কিভাবে বানিয়েছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি চিতল মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখন ভেজে নেব মাছগুলোকে। তো এখানে কড়াইয়ে তেল দিয়েছি, তো তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে তেলের মধ্যে দিয়েছি, তো দিয়ে এপিট উপিট করে ভেজে নিচ্ছি। তো চিতল মাছ কিন্তু ফোটে, সাবধানে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নেব। তো দেখো মাছগুলোকে তুলে নিচ্ছি, তো সব কটা মাছই ভাজা হয়ে গেছে দেখো। তো চিতল মাছের কালিয়া বানানোর জন্য আমাদের লাগবে, এখানে দেখো আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি, যেটা তোমাদের আগে দেখিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট লাগবে, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে মিক্সচারে বেটে নিয়েছি। আর এখানে লাগবে নুন, হলুদ, এখানে আছে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর গোটা গরম মশলাটাকে আমি শিলনোড়া পাটায় বেটে নিয়েছি, এতে টেস্ট বেশি হয়। আর দেখো এখানে টমেটো বাটা আছে, এখানে কিশমিশ, আর রান্নাটা সর্ষের তেলে করছি। তো তোমরা চাইলে দইও অ্যাড করতে পারো, আমার কাছে দই ছিল না এই জন্য দই দিতে পারিনি। তো এখানে দেখো আমি কড়াইয়ে যেটা মাছ ভাজার তেল ছিল ওই তেলটার মধ্যে আরও একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। তো এর মধ্যে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ তেলের মধ্যে দিয়ে দেব। তো কম আছে, একটু ভেজে নেব। তো এর মধ্যে দেখো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ছিল। এবার টমেটো বাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন এর মধ্যে নুন, আর হলুদ দেব। তো নুনটা একটু কম দিয়েছি, পরে বুঝে দেব। তো দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তো এখন মশলাটা একটু ড্রাই হয়ে গেছে, তো আরও একটু ভালো করে কষাবো। তো দেখো মশলা কষা হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম জল দিয়েছি, গরম জল দিলে সব রান্নাই ভালো হয়। তো দেখো এখন ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো সব কটা মাছই দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে একটু ড্রাই হতে দেব, মাখো করব, বেশি গ্রেভি রাখবো না, মাখো না, মোটামুটি ঝোল রাখবো। এখন এর মধ্যে দেখো নুন দিয়ে দিয়েছি, আর কিশমিশ দেব। তো কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়বো।
তো এবার দেখো নামানোর আগে বাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো বাটা মশলা গরম মশলাটা দিলে একটু টেস্ট হয় গুঁড়ো গরম মশলার থেকে, তো আমি বাটা মশলাই ইউজ করি বেশি। মাংস রান্না করলেও বাটা মশলা গরম মশলাটা দিয়ে থাকি। আর দেখো আমাদের রেডি হয়ে গেছে চিতল মাছের কালিয়া, তো এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো রেসিপিটা তোমরা কমেন্টস করে জানিও। নতুন বন্ধুরা যারা চ্যানেলটা ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আমি আবার নতুন কোনো রেসিপি বা নতুন ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ।